প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামী ইতিহাস ও সংস্কৃত প্রথম বর্ষের ক্লাসে। তো আমি আজকে চতুর্থ অধ্যায়ের আব্দুল মালিক সম্পর্কে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাসের জন্য প্রস্তুত। তো এখন এখানে আব্দুল মালিক জানতে হলে আমাদের একটু পড়া আগে যেতে হবে, অর্থাৎ মুয়াবিয়া ছিলেন উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা। 661 খ্রিস্টাব্দে খোলাফায় রাশিদুনের যুগের পতন ঘটে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন। আমি গত ক্লাসে বলেছি আব্দুল মুয়াবিয়া উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা হলেও আব্দুল মালিক ছিলেন এই খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ শাসক, এবং আব্দুল মালিককে দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয়েছে। আব্দুল মালিককে উমাইয়া খেলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। যাই হোক, আব্দুল মালিক জানতে সম্পর্কে জানতে হলে প্রথমে তার সম্পর্কে একটু করে বলবো যে আব্দুল মালিক ছিলেন উমাইয়া খেলাফতের একজন যোগ্যতম শাসক, একজন যোগ্যতম শাসক এবং সর্বশ্রেষ্ঠ শাসক এবং প্রকৃত প্রতিষ্ঠাতা। তার পিতার নাম ছিল প্রথম মারওয়ান। এখন প্রথম মারওয়ানের মৃত্যুর পর 685 খ্রিস্টাব্দে আব্দুল মালিক দামেস্কের উমাইয়া খিলাফতের সিংহাসনে আরোহণ করেন। এখন আব্দুল মালিক উমাইয়া খিলাফতের সিংহাসনে আরোহণ করার পরে তিনি প্রশাসনিক ভিতকে মজবুত করেন, অর্থাৎ প্রশাসনিক সংস্কারের দিকে তিনি মনোযোগ দেন। এবং তার আগে মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেছেন ঠিকই, কিন্তু তার স্বল্পকালে শাসনামলে দেখা যাচ্ছে প্রশাসনিক কোনো কাজকর্ম তিনি করতে পারে নাই, কারণ তাকে যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। যে কারণে আব্দুল মালিক ক্ষমতায় এসে তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করেন এবং প্রশাসনিক সংস্কারের দিকে মনোযোগ দেন। এখন তার সম্পর্কে জানতে গেলে আমার বেশ কিছু বিষয় কিন্তু এখানে এসে যাবে, সে সম্পর্কে আমি এখানে লিখেছি। দেখো বেশ কিছু কোশ্চেন, সে কোশ্চেন গুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এখন আব্দুল মালিকের শাসন 685 খ্রিস্টাব্দে আব্দুল মালিক দামেস্কের উমাইয়া খিলাফতের সিংহাসনে আরোহণ করেন, এবং তারপরে তিনি তার শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে মনোযোগ দেন। এবং তার পরপর দেখা যাচ্ছে তার পিতার পরে আব্দুল মালিকের পরে আব্দুল মালিকের চার পুত্র পরপর পিতা পুত্র উত্তরাধিকার সূত্রে তারা ক্ষমতায় এসেছে। এবং তার এই আব্দুল মালিক এবং তার চার পুত্রের রাজত্বকালে খেলাফতের শৌর্য বীর্য গৌরব ঐতিহ্য উন্নতির চরম পর্যায়ে উপনীত হয়েছে, যে কারণে আব্দুল মালিককে কিন্তু রাজেন্দ্র বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমি এখানে কোশ্চেন লিখেছি আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন, এই দেখো এখানে লিখছি আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন। সেখানে আমার কিন্তু উত্তর বলা হয়ে গেছে যে আব্দুল মালিক এবং আব্দুল মালিকের পরে তার চার পুত্র ক্ষমতায় আসে। এই আব্দুল মালিক এবং তার চার পুত্রের শাসনামলে উমাইয়া খেলাফতের শৌর্য বীর্য গৌরব ঐতিহ্য উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করে, যে কারণে তাকে রাজেন্দ্র বা ফাদার অফ কিংস বলা হয়েছে। এখন এখানে আমরা একটা কোশ্চেন উত্তর পেয়ে গেলাম যে আব্দুল মালিককে কেন রাজেন্দ্র বলা হয়। তারপরে আমরা দেখবো যে তার শাসন প্রশাসনিক যে সংস্কার, প্রশাসনিক সংস্কারের মধ্যে আমরা সেখানে মাওয়ালি নামক একটা শব্দ পাবো। মাওয়ালি নামক অর্থাৎ আব্দুল মালিকের যে রাজস্ব সংস্কার, সে রাজস্ব সংস্কারের মধ্যে মাওয়ালি আসবে, এবং এই মাওয়ালি কারা সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। অর্থাৎ মাওয়ালিদেরকে জিজিয়া এবং খারাজ দিতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করলো, সেখানে তার রাজস্ব সংস্কার লেখা আছে। তো সেই মাওয়ালি কারা, মাওয়ালি সম্পর্কে আমাদের জানতে হবে। তা আমি তোমাদেরকে একটু বলি যে নবদীক্ষিত অনারব মুসলমানদেরকেই বলা হয় মাওয়ালি। তোমরা খেয়াল করবে নবদীক্ষিত অনারব মুসলমানদেরকে কি বলা হয়, মাওয়ালি। এখন এই মাওয়ালি কারা সে সম্পর্কে কিন্তু আমরা পেয়ে গেলাম, পরবর্তীতে মাওয়ালি শব্দটা আমাদের সামনে এসে যাবে। দীক্ষিত ওনারা মুসলমানদেরকে বলা হয় মাওয়ালি। তো যাই হোক, আব্দুল মালিক খেলাফতের প্রশাসনিক সংস্কারের দিকে মনোযোগ দিলেন এবং শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি তার কাজকর্ম চালিয়ে গেলেন। এবং শেষ পর্যন্ত তিনি শুধু তিনি তার শাসন সিংহাসনটা কিন্তু খুব বেশি কুসুমাস্তীর্ণ ছিল না, বেশ কিছু কণ্টকাতীর্ণ ছিল, যে কারণে তাকে বেশ কিছু বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছে, বেশ কিছু বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। তাই শেষ পর্যন্ত তিনি সকল বাধা বিপত্তি, আমি আগেই বলেছি তিনি সর্বশ্রেষ্ঠ শাসক এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন শাসক ছিলেন, যে কারণে সকল বাধা বিপত্তির অবসান ঘটিয়ে তিনি কি করলেন, তিনি একটা সুষ্ঠু সুশৃঙ্খল শাসন পদ্ধতি পরিচালনা করতে সক্ষম হলেন। তারপরে আমরা যাবো তার শাসন সংস্কারে। এবং তিনি শুধু একজন প্রশাসনিক সংস্কারকই ছিলেন না, তিনি একজন সর্বশ্রেষ্ঠ শাসকও ছিলেন। তার শাসন সংস্কারের মধ্যে যে বিষয়টা আমরা দেখবো যে তার আরব জাতীয়তাবাদ নীতি ছিল, অর্থাৎ আরব জাতীয়তাবাদ নীতি। এখন আমার কোশ্চেন হচ্ছে আরব জাতীয়তাবাদ নীতি ব্যাখ্যা করো, আব্দুল মালিকের আরব জাতীয়তাবাদ নীতি ব্যাখ্যা করো। এখন এই আব্দুল মালিকের যে আরব জাতীয়তাবাদ নীতি, সেখানে আমরা দেখবো যে তিনি আরব তার শাসন সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল এই আরব জাতীয়তাবাদ নীতি, অর্থাৎ এটা আরব জাতীয়তাবাদ নীতির মধ্যে নিহিত ছিল।
তার শাসনামলের আগে মুসলমানরা যদিও রাজ্য শাসন করত, সেখানে দেখা যাচ্ছে পারসিক এবং সাসানীয়, রোমান এবং সাসানীয়, এই পারসিক বা সিরীয় এইরকম তারা এই সমস্ত নীতিতে তারা শাসন পদ্ধতি পরিচালনা করত। আবদুল মালিক ক্ষমতায় এসে তিনি এই সমস্ত পরিবর্তে তিনি কি করলেন, এই বিভিন্ন জায়গায় আরব জাতীয়তাবাদ নীতি চালু করলেন। অর্থাৎ বিভিন্ন জায়গায় আরবি ভাষাভাষীর কাজকর্ম বা সরকারি অফিস আদালতে আরবি ভাষার প্রচলন করলেন, এবং এর কারণে দেখা যাচ্ছে যে ওনারও মুসলমানরা চাকরি থেকে কিন্তু অনেকেই ছিটকে পড়ে, আবার অনেকেই দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে আরবি ভাষা রপ্ত করে তারা কিন্তু তাদের জায়গাটা বহাল রাখে। তো এই হচ্ছে আব্দুল মালিকের আরব জাতীয়তাবাদ নীতি। এরপরে আমরা আরো দেখেছি যে তিনি সরকারি অফিসে আরবি ভাষা প্রচলন করেছেন, অর্থাৎ আরবি ভাষাকে তিনি রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে তিনি সরকারি অফিস আদালতে সকল জায়গায় তিনি এই আরবি ভাষার প্রচলন করেছেন। এর ফলে দেখা যাচ্ছে যে ওনারও মুসলমান যারা ছিল তারা আরবি ভাষা না জানার কারণে অনেকে চাকরিচ্যুত হয়েছে, আবার অনেকে, আমি আগে বলেছি, অনেকে আরবি ভাষা রপ্ত করে তারা কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে গেছেন। এবং এরপরে আমরা দেখলাম যে আব্দুল মালিক আরবি লিপির উন্নতি সাধন করলেন। আরবি লিপি বলতে কি, আরবি বর্ণমালা যেটা, আরবি হরফ যেটা, সেটা উন্নতি সাধন করলেন। সেটা কিভাবে, আমরা দেখলাম যে আব্দুল মালিকের আগে, আব্দুল মালিকের পূর্বে কিন্তু এই আরবি যে হরফ গুলো আছে, আরবির যে ভাষাভাষী আছে, এখানে কোনো হরকত এবং নুকতার প্রচলন ছিল না। আব্দুল মালিক কি করলেন, হাজ্জাজ বিন ইউসুফের সহযোগিতায় এই আরবি হরফে হরকত নুকতার প্রবর্তন করলেন, যাতে সুষ্ঠুভাবে আরবি ভাষা পরিচালনা করা এবং লেখা সম্ভব হয়। এবং এর আগে দেখা যাচ্ছে যে এটা শুধু ব্যঞ্জন বর্ণই ছিল, স্বরবর্ণ ছিল না। স্বরবর্ণ বলতে হরকত নুকতা ব্যবহার করলে সেটাকে বলা হয় স্বরবর্ণ, আর হরকত নুকতা না থাকলে সেটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ, যে কারণে এই আরবি ভাষা পড়া এবং লেখা খুব বেশি জটিল সমস্যার মধ্যে জনসাধারণ পড়তো। আব্দুল মালিকের এই আর হাজার ইউসুফের সহযোগিতায় এই হরকত নুকতার ব্যবহারের কারণে দেখা যাচ্ছে এই আরবি হরক লেখা বা পড়া সহজ হয়, এবং অফিস আদালতেও এই আরবি ভাষায় কাজকর্ম করা সম্ভব হয়। এবং এরপরে আমরা দেখলাম যে তিনি আরবি মুদ্রার প্রচলন করলেন। আব্দুল মালিকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক ছিল আরবি মুদ্রার প্রবর্তন করা, এবং তার শাসনামলে আমরা দেখলাম তিনি প্রথম জাতীয় টাকশাল নির্মাণ করলেন। তিনি প্রথম জাতীয় টাকশাল নির্মাণ করলেন সম্ভবত 696 খ্রিস্টাব্দে, এবং তার সময় তিন প্রকার মুদ্রা ছিল। কয় প্রকার বলেছি আমি, তিন প্রকারটা মনে রাখতে হবে, দিনার, দিরহাম এবং ফালুস। দিনার ছিল স্বর্ণ মুদ্রা, দিরহাম ছিল রৌপ্য মুদ্রা, এবং ফালুস ছিল তাম্র মুদ্রা। তাই এখন এই মুদ্রার সাহায্যে তিনি কি করলেন, তিনি মুদ্রার সাহায্যে তিনি সমস্ত রাজস্ব ব্যবস্থার প্রচলন করলেন, এবং রাষ্ট্রের মধ্যে যাতে আর কোনো জাল মুদ্রা না থাকে বা জাল মুদ্রা দূরীকরণার্থে তিনি এই মুদ্রা ব্যবস্থা পরিবর্তন করলেন। এরপরে আমরা দেখলাম যে তিনি রাজস্ব বিভাগেরও সংস্কার করলেন, অর্থাৎ রাজস্ব বিভাগে, রাজস্ব বলতে আমরা দেখেছি জাকাত, খারাজ, জিজিয়া, গানিমাত, আলফাই, এই সমস্ত জায়গার এই সমস্ত বিষয়গুলোর উপরও তিনি গুরুত্ব দিলেন, এবং তিনি এই রাজস্ব ব্যবস্থারও সংস্কার করলেন। এবং তিনি একজন ন্যায় বিচারক ছিলেন, বিচার বিভাগেরও তিনি সংস্কার করলেন এবং পৃষ্ঠপোষকতা করলেন। এবং তার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে স্থাপত্যের ক্ষেত্রে, আব্দুল মালিকের সবচেয়ে বড় কৃতিত্ব স্থাপত্যের ক্ষেত্রে। তার অসাধারণ উদাহরণ আমরা আনতে পারি যে জেরুজালেমে আল-আকসা মসজিদ নির্মাণ, তার স্থাপত্য ক্ষেত্রে অনবদ্য কৃতিত্ব। এছাড়া আমরা দেখেছি যে তিনি কুব্বাতুস ছাকরা নির্মাণ করেছেন, ডম অব দি রক যেটাকে বলা হয়েছে কুব্বাতুস ছাকরা। এবং এই কুব্বাতুস ছাকরা সম্পর্কে আমাদের কিন্তু অধিকাংশ সময় কোশ্চেন আসে কুব্বাতুস ছাকরার উপর টিকালে, কারণ এখানে কোশ্চেন লিখেছে শিক্ষার্থীরা, তবে একটু খেয়াল করবে, ভালো করে শিখবে। কুব্বাতুস ছাকরা সম্পর্কে আমি একটু বলি যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 620 খ্রিস্টাব্দে যখন মিরাজে গমন করেছিলেন, সেই সময় একটা পাথরের উপর পা রেখে তিনি মেরাজ্যে গমন করেছিলেন, একটা পাথরের উপর পা রেখে মেরাজ্যে গমন করেছিলেন। সে পাথরটা ছিল অষ্টকোণাকার। তো যাই হোক, সেই পাথরের উপর পা রেখে তিনি মেরাজ্যে গমন করার কারণে আব্দুল মালিক এই পাথরটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি কি করলেন, অষ্টকোণাকার এই পাথরটাকে তিনি তার ওই পাথরের উপরে তিনি কুব্বাতুস ছাকরা নির্মাণ করলেন, যেটা তার স্থাপত্য ক্ষেত্রে, স্থাপত্য শিল্পের ক্ষেত্রে উজ্জ্বল একটা দৃষ্টান্ত। তো এই হচ্ছে কুব্বাতুস ছাকরা সম্পর্কে আমি বললাম, এবং তার সম্পর্কে যা যেটুকু আমি বললাম, এখানে শেষের যে কোশ্চেন আছে আব্দুল মালিকের যে শাসন সংস্কার, আমি যা বলেছি মোটামুটি তোমরা বই থেকে আরো সুন্দর করে দেখে নিলে তার শাসন সংস্কার সম্পর্কে কিন্তু জেনে যাবে।
তো এখন এখানে যে বিষয়টুকু আমি বললাম যে আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়, তারপরে মাওয়ালিকারা সেটা বলেছে, আব্দুল মালিক আরব জাতীয় নীতি বলেছে, কুবাদু সাকরা সম্পর্কেও বলেছে, এগুলো তোমরা শিখতে পারবে। এবং সবচেয়ে বড় কোশ্চেনটা হচ্ছে আব্দুল মালিকের শাসন সংস্কার বর্ণনা করা অথবা প্রশাসনিক সংস্কার হিসেবে আব্দুল মালিকের শাসন সংস্কার বর্ণনা করা, এটা হচ্ছে তার সম্পর্কে সবচেয়ে উদ্দীপক সহজ যে কোশ্চেনটা হয়। এছাড়া তার সম্পর্কে আরো একটা কোশ্চেন যেটা হয় আব্দুল মালিককে, তুমি কি তাকে উমাইয়া খেলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক মনে করো? আমি নিচে লিখছি, শিক্ষার্থীরা একটু খেয়াল করবে, তুমি কাকে তুমি কাকে উমাইয়া খেলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক মনে করো? এবং কেন? এই হচ্ছে আমার শেষ কোশ্চেন। উদ্দীপকের জন্য যে কোশ্চেনটা, সেটা আব্দুল মালিকের শাসন সংস্কার এবং তুমি কাকে উমাইয়া খেলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক মনে করো এবং কেন? তুমি যদি মনে করো যে আব্দুল মালিককে এই যে বিষয়গুলো আমি লিখেছি এই এই কারণে তাকে সর্বশ্রেষ্ঠ শাসক মনে করো, তাহলে কিন্তু তুমি এইগুলো ব্যাখ্যা করবে। আবার এখানে আরেক রকম কোশ্চেন হবে যে তুমি কাকে উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করো, অথবা তুমি আব্দুল মালিককে কি উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ব্যাখ্যা করো, অথবা আব্দুল মালিক উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ব্যাখ্যা করো, তাহলে তুমি এই উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আব্দুল মালিককে মূল্যায়ন করবে। তো শিক্ষার্থীরা, আব্দুল মালিক সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এটুকু বললাম, বইতে বিস্তারিত আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।